আগামী 15ই মার্চ প্রার্থীর সমর্থনে ঝাড়গ্রাম জেলায় মুখ্যমন্ত্রীর দুটি সভা করার কথা ঘোষণা করা হয়। যদিও মুখ্যমন্ত্রীর ওপর হামলার পর সামান্য রদবদল হয় কর্মসূচির, 15ই মার্চের বদলে 17ই মার্চ মুখ্যমন্ত্রীর সফরসূচি নির্দিষ্ট করা হয়। সেই সফরসূচি ঘিরে প্রস্তুতি তুঙ্গে। গোপীবল্লভপুরের বাহারুনা এবং লালগড়ে দুটো সভা করার কথা মুখ্যমন্ত্রীর। আজ দুই জায়গাতেই মুখ্যমন্ত্রীর জন্য তৈরি করা হেলিপ্যাডের ট্রায়াল রান করা হয়। গোটা এলাকার পরিস্থিতি ইতিমধ্যেই সিএম সিকিউরিটি তাদের দায়িত্বে নিয়ে নিয়েছেন। মুখ্যমন্ত্রীর ওপর হামলার পর নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হচ্ছে, কোথাও কোনো ফাঁক রাখতে নারাজ। মুখ্যমন্ত্রী যেহেতু হুইল চেয়ার ব্যবহার করবেন, তাই তার সমস্ত রকম প্রস্তুতি তৈরি রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীর ওপর হামলার পর এলাকার সাধারণ মানুষ যে তাকে দেখতে ভিড় করবে তা স্পষ্ট, তাই এলাকার নেতাকর্মীরাও সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন। আমার টিকার আমাদের নেত্রীর যে কর্মসূচি, যে প্রোগ্রাম ছিল আমাদের বাহারুনা মাঠে, আমাদের মূলত 15ই মার্চ যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিকে লক্ষ্য করে আজকেই কিন্তু আমাদের হেলিপ্যাড মহড়া হলো। একটু আগে আমাদের 12:16 থেকে আমাদের এই ময়দানে হেলিপ্যাড নেমেছিল এবং এখানে হেলিপ্যাড মহড়া সব কিছু হলো, সব কিছু আমাদের সাকসেসফুল হয়েছে এবং আমাদের কাছে বার্তা এলো দিদির অফিস থেকে যে আমাদের যে 15 তারিখের যে কর্মসূচিটা ছিল, যে জনসভাটা রাজনৈতিক জনসভা ছিল আমাদের প্রার্থীকে নিয়ে প্রার্থীর সমর্থনে, সেই কর্মসূচি সেই একই টাইম একই সময়ে 17 তারিখ এই কর্মসূচি হবে। এছাড়াও আমাদের সমস্ত এই কর্মসূচিকে নিয়ে সমস্ত মহড়া আমাদের সঠিকভাবে চলছে, আমাদের প্রচার মাধ্যম থেকে শুরু করে সব কিছু আমাদের তুঙ্গে আছে এবং এই কর্মসূচি যাতে সফল হয় তার জন্য আমাদের সমস্ত এই ব্লকের সমস্ত স্তরের কর্মীরা এবং সমর্থকরা খুবই উৎফুল্ল যে এতদিন পরে আমাদের সরকার ক্ষমতায় আসা বা তৃণমূল কংগ্রেস দল গঠন হওয়ার প্রথম ধাপে প্রথমেই আমাদের গোবিবল্লভপুর 2 নম্বর ব্লকে এটাই প্রথম কর্মসূচি মমতা ব্যানার্জি। আমরা এতে খুবই খুশি, খুবই গর্বিত, শুধু আমরা নয় আমাদের গোবিবল্লভপুর 2 নম্বর ব্লকের সমস্ত মানুষ খুবই খুশি। কারণ কিছুদিন আগে দিদির যে ঘটনা ঘটেছে, পূর্ব মেদিনীপুরে যে মানে যারা পরিকল্পিতভাবে দিদিকে আক্রমণ করেছে তাতেও দিদি আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে উনি সুস্থ আছেন, এতেও মানুষের একটা খুবই মানে আকর্ষণীয় ব্যাপার যে দিদির মতো একজন মানুষকে যে পরিকল্পিতভাবে যেভাবে আক্রমণ করা হয়েছে এটাকে নিয়েও আমাদের ব্লকের মানুষ খুবই তুঙ্গে, যে সত্যি আমরা খুবই মর্মাহত যে এই সময়ে এই পরিস্থিতি একজন মহিলার উপর যেভাবে আক্রমণ হলো
সেই আক্রমণকে নিয়েই আমাদের গোবিলপুর 2 নম্বর ব্লকের সমস্ত মানুষ কিন্তু খুবই দুঃখজনক। নৈহাটি গোবিলপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে।